দেহ রথ রথে বসিছ রেবতী কান্ত জীবন পথ এ দেহ রথ রথে বসিছ রেবতী কান্ত দেখাই দিও সড়ক বাট চড়াই নিও ধরি মহাত তুম প্রভু মু তো দাস তো দাসানু দাস র দাস তুম প্রভু মু তো দাস তো দাসানু দাস র দাস। মিছ সারথীঙ্କ পিছা ছাড়ুনি ক্রাইমব্রাঞ্চ। তিনি সদস্যঙ্କ নামরে তিনি গোটি প্লট। জেলরু ফেরি অজ্ঞাতবাসরে বাবা সারথী। হেলে পিছা ছাড়িবারে না ধরুনি ক্রাইমব্রাঞ্চ। আগরু ২৬টি প্লটরে লাগিথিলা নোটিস। মনি লেন্ডরিং মামলারে ছন্দি হইথিবা ভণ্ড সারথীঙ୍କ জমি উপরে পঞ্ঝা মারুচি প্রবর্তন নির্দেশালয়। আউ জবত কলা ১ একর ৭৫ ডিসমিল সম্পত্তি যা বাবা সারথী সত্যম চ্যারিটেবল নামে রাখি। কেন্দ্রাপড়া জেলা সদর থানা অন্তর্গত বারিমূলঠারে মিছ ভগবান বোলাউথিবা বাবা সারথীঙ্କ জমি উপরে ক্রাইমব্রাঞ্চ নির্দেশরে ভারত সরকারঙ্କ প্রবর্তন নির্দেশালয় আজ চড়াউ করে তিন সদস্যঙ্କ নামে থিবা তিনি গোটি প্লটকু জবত করেছে যা ১ একর ৭৫ ডিসমিল সম্পত্তি অটে। মনি লিন্ডরিং ও ভক্তঙ্କ যৌন নির্যাতনা ভলি মামলায় ছন্দি হয়ে দীর্ঘদিন ধরে চৌদ্বার জেলে সজা কাটুথিবা ভণ্ড বাবাঙ্କୁ কিছুদিন তলে শর্তমূলক জামিন দেইথিলে মান্যবর হাইকোর্ট। বেল মিলিবা পরে বাবা বর্তমান অজ্ঞাতবাসরে বাস করুছন্তি কিন্তু বাবাঙ্କ সম্পত্তি উপরে পঞ্ঝা মারিবারে ঢিলা দৌনি প্রবর্তন নির্দেশালয়। তা বি ফলন্তা ধান বিল উপরে ফসল কাট সময়ের নোটিশ জারি করেছি ভারত সরকারঙ্କ প্রবর্তন নির্দেশালয়। ধান ফসল পাচি যাইথিবারু ভাগ চাষী মানে ধান কাটিবা আরম্ভ করে দিয়েছিলে কিন্তু নোটিশ জারি হওয়া পরে আউ ধান কাটি পারিবেনি ভাগ চাষী। কেন্দ্রাপড়া তহসিল অন্তর্গত গরাপুর গাঁরে ৪৫ ডিসমিল জমি সত্যম চ্যারিটেবল ট্রষ্টর সদস্য রবীন্দ্র পট্টনায়ক নামে রয়েছে। রবীন্দ্রক ঘর কটক সহরর লালবাগ অঞ্চলের। সেইভাবে গরাপুর মৌজারে থিবা ৯৫ ডিসমিল জমি বারিপুল গাঁর সরোজ রাউতক নামে অছি। সরোজ মধ্যে সত্যম চ্যারিটেবল ট্রষ্টর সদস্য অটন্তি। অন্যতম সদস্য স্থানীয় নাগেশ্বরপুর গাঁর সুরেশ মল্লিকঙ্କ নামে রয়েছে নাগেশ্বরপুর গাঁর ৩৮ ডিসমিল জমি। বাকি রহিলা বাবাঙ্କ ভণ্ড মন্দির যেউঠি চালিথিলা বিভিন্ন কেলকারি যেমিতিকি বাবা হেউথিলে আঁঠুয়া গোপাল আউ বাবাঙ্କ পাদরু ঝরুথিলা মহু সিমেন্ট গাই মধ্যে দেউথিলা ক্ষীর। যেউ মন্দির গত জুলাই মাস ২৭ তারিখরে প্রবর্তন নির্দেশালয় ট্রষ্টর ২৬টি প্লটকু সিল কলাবেলে সেই জমিমানক মধ্যরু কেন্দ্রাপড়ারু মন্মথ রাউতঙ্କ রিপোর্ট নিউজ ফর ওড়িশা।